আমাদের প্রশ্ন করেছেন দর্শক যে আমাদের এলাকায় কেউ মারা গেলে মৃত্যু উপলক্ষে বিবাহের ন্যায় খাবারের আয়োজন করা হয় এবং জানাজার পর এলান করা হয় যে খাবার না খেয়ে কেউ যেন না যায়। শরীয়তের দৃষ্টিতে মৃতের বাড়িতে এমন আয়োজন করার বিধান কি? প্রথমে শরীয়তের আগে মারফতের কথা বলি, এই ধরনের আয়োজন করাটা আমাদের মারফতে অর্থাৎ আমাদের মনের চিন্তায় খুব ভালো কাজ, কারণ ফ্রি খাওয়া সমাজে সাধারণত পাওয়া যায় না। জি, আমাদের সমাজে দুটো খাদ্য ফ্রি, একটা হলো বরযাত্রী খাদ্য আর একটা হলো মরা খাদ্য। মরার পরে এই জন্য মরার সঙ্গে সঙ্গে সমাজের মানুষদের লোভে কি বলবো লাল পড়তে শুরু করে, যেটা ভালো হবে। আর এই ধরনের খাওয়ার ক্ষেত্রে খাওয়া যদি কেউ খাওয়ান, তার জন্য আমাদের একটা স্পেশাল দোয়া করা উচিত যে আল্লাহ এরা এত ভালো যে মানুষ মরলে খুশি হয়, বিবাহের খুশির মতো মরলেও খুশি হয়। আর বিবাহে দাওয়াত দেয় বেছে, আবার খেতে গেলে কিছু হাদিয়া দিতে হয়। আর মরার খাওয়াটা সবাইকে দাওয়াত দেয় এবং হাদিয়া দেওয়া লাগে না, ফ্রি। কাজে আল্লাহ এদের বাড়িতে ঘন ঘন মরুক আর আমরা ঘন ঘন খাই। আমার ধারণা সুপ্রিয় দর্শক যে মরার পরে খাওয়ানোর আয়োজনটা একটা বর্বর আয়োজন, কারণ খাওয়ানো তো হয়তো আনন্দে আনন্দে, জি, আমি মানুষের মৃত্যুতে কি আনন্দ পেলাম তুমি খাওয়াবো? দ্বিতীয়ত এটা সুন্নাহ বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারোর বাড়িতে মানুষ কেউ মারা গেলে তিন দিন পর্যন্ত ওদেরকে রান্না করতে দেবে না, তোমরা খাওয়াবে। জি, কারণ সে শোকার্ত, সে রান্নাবে কি, তা তো রান্নার মানসিকতা নেই। সে অনেক সময় আসলেই মানুষ না খেয়ে থাকে, খাওয়ার কোনো মন নেই, তাকে সেদে খাবার নিয়ে যে খাওয়াতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ অমান্য করে আমরা তাদেরকে রান্না করতে বাধ্য করি। জি, অনেক মেহমান চলে গেছে, এই শোক মাথায় নিয়ে তাদেরকে রান্না করতে হয়। আল্লাহ আকবার, কষ্টকর ব্যাপার। এটা সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী কাজ এবং এটা বর্বর কাজ যে মানুষকে মৃত্যু উপলক্ষে খাওয়াতে হবে। মৃত্যু উপলক্ষে যেটা করতে হয়, শোক সান্ত্বনা দিতে হবে, অন্যান্যরা তাদেরকে খাওয়াবেন, তাদের জন্য অন্তত এক সপ্তাহ রান্না করতে না হয় সেই ব্যবস্থা করবেন, এবং যাদের কেউ মারা গেছেন তারা মৃত্যুর পরে শোক কমে উঠলে তারা সদাকায় জারিয়া করবেন, অর্থাৎ মসজিদ মাদ্রাসা জনকল্যাণে কিছু দান করবেন। এই খাওয়ার অভ্যাসটাই এসেছে একসময় ভারতীয় ঐতিহ্যে ছিল, শ্রাদ্ধ করা, মানুষকে খাওয়াতে হবে। এটা ভারতে আমাদের হিন্দু ভাইদের কাছে শুনেছি যে মৃতর সৎকারে যে থাকবে তাকে না খাওয়ালে মৃত ব্যক্তি কষ্ট পাবে, এই জন্য তারা বারবার বলে দেয় যে যারা আসছেন আমার খানাটা খেয়ে না খেয়ে যাবেন না, না খেয়ে যাবেন না। সেম প্রশ্ন করেছেন, একদম হিন্দু আনি এই কালচারটা এসেছে। আমার কাছে একটা কিশোর তরুণ অনার্সে ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ে বোধহয়, মুসলমান হয়েছে, জি, হিন্দু ছেলে, বলছে যে তুমি কেন মুসলমান হবে? তো বলে আমার বাবাকে যখন পোড়ায় খুব কষ্ট পেয়েছি, যে আমার বাবাকে এরকমভাবে পুড়িয়ে ফেললো লাস্টার পর, তা আর মুসলমানদের রীতিটা আমার খুব ভালো লাগছে, তা আমি কিছু মুসলমানদের ধর্ম পড়ছি, আমার এখন মুসলমান হওয়ার ইচ্ছা। তো ওর পর পরিবার ওখানে অত্যাচার করে, ওর ভগ্নিপতিটা মারা গেল। তা আমি বললাম যে বোনের সেবা করা কিন্তু ইসলামের দায়িত্ব, সিলা রাহেমি, তুমি বোনের পাশে থাকবা। তো বোনের পাশে ছিল, ওর কিছু মুসলমান বন্ধু পাশে ছিল, ওর ভগ্নিপতিকে মৃত্যুর সময় সেবা করা, যত্ন করা, শ্মশানে নেওয়া সব করেছে। এখন ওর বোন কাঁদছে যে তোমার বন্ধুদের বলো, তোমার বন্ধুরা যদি আমার না খেয়ে যায় তাহলে তো তোমার দুলা ভাই তোমার মানে কষ্ট পাবে। তো এখন ওরা পড়ে গেছে বিপদে, খেতেই হবে। তো এই যে ভারতীয় বা হিন্দু আনি যে কুসংস্কার আচ্ছন্ন চিন্তা, এটা আমাদেরকেও মুসলমানদেরকে গ্রাস করেছে। এই জন্য কেউ মারা গেলে খাওয়ার আয়োজন করা একটা হিন্দু আনি কালচার এবং এটা বর্বর অভ্যাস, আমরা দয়া করে এটা থেকে উদ্ধার পাই। বর্তমানে যেটা হয়, কেউ যদি সহি সন্ন্যার কথা শুনে বাবা মার মৃত্যুর পরে খানা না করে মসজিদে দেওয়ার কথা বলে, মানুষ এক ঘুরে করে, সন্ত্রাসী থেকে শুরু করে মোল্লা পর্যন্ত সবাই বলে বাবাটা মরে গেল খাওয়াবে না, অর্থাৎ ছেলে বিয়ে দিল খাওয়াইনি, কোনো আপত্তি নেই, মরে গেছে, বাপ মরেছে, এত আনন্দের আমাদেরকে শেয়ার করবে না, এটা এরকম একটা চিন্তা, মরলে যেন আনন্দ, এরকম আনন্দের একটা ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, আসলে মৃত্যু তো শোকের ব্যাপার, এটা আমাদের হৃদয়ে কষ্ট লাগার ব্যাপার, কিন্তু সেটাকে আমরা আনন্দের রূপ দেওয়ার চেষ্টা করি খাবারের মাধ্যমে। এটি আমাদের বর্জন করা উচিত, কোরআন এবং সুন্নায় বিষয়টি কিন্তু অথেন্টিক নয়, সেটি আমরা মহতারাম আলোচনা থেকে পরিষ্কার করে বুঝতে পেরেছি।